30 জুন মোল্লারপুর থানার অন্তর্গত মেঘদূত ক্লাব মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্ফোরণের পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সিআইডি বোম স্কোয়াড থেকে ফরেনসিক দল একের পর এক ঘটনাস্থলে পৌঁছায় জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মীরাও দফায় দফায় বিস্ফোরণস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন এটা কেসটা তো আগে শুরু হয়েছে ঘটনাটা উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এর মাঝে রাত্রেবেলায় ঘটনা এটা মল্লাপুরে মেঘদূত ক্লাবে একটা এক্সপ্লোশন হয়েছিল তার এগেন্স্ট এই কেসটা স্টার্ট হয় আজকে যাকে চালান দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ওই ক্লাবের ক্যাশিয়ার তাকে এই কাণ্ডে তার যোগ পাওয়া পাওয়া গেছে সেটা এফএসএল রিপোর্টটা এসছে সেই এফএসএল রিপোর্টে বলা হয়েছে যে ওই ক্লাবে যে পূর্ব দিকে যে আলমারিটা ছিল সেই আলমারির নিচের দিকে থাকেই এই এক্সপ্লোশনটা হয়েছে এবং তাতে ওটা কাস্টোডিয়ান হচ্ছেন উনি যে ক্যাশিয়ার আজকে ধরা পড়েছেন বা এসছে ফরওয়ার্ডিং করা হয়েছে তার কাস্টোডিয়ান হচ্ছেন উনি সুতরাং তার লায়াবিলিটি চলে আসছে কেসে তার ইনভলভমেন্ট চলে আসছে এবং এই সেকশান যে সেকশনগুলোতে কেস স্টার্ট হয়েছে সেটা হচ্ছে সেকশান টু এইট্টি সিক্স অ্যান্ড ফোর থার্টি সিক্স আইপিসি এবং থ্রি ফোর ইএস অ্যাক্ট তা থ্রি ফোর ইয়েস অ্যাক্ট এটা সেশন ট্রাইভাল কেস এবং এক্সপ্লো এক্সপ্লোসিভ নিয়ে যত এখন যে ঘটনাগুলো ঘটছে সেই এক্সপ্লো এক্সপ্লোসিভ আইটেম নিয়ে যে সামাজিক অপকর্মগুলো হচ্ছে সেইগুলোর জন্যই এই সেকশানটা একে দেওয়া হয়েছে কেননা এইগুলো ইনভলভমেন্ট খুব বেশি আছে এবং এই এক্সপ্লোসিভ নিয়ে একটা বড় রকমের ঘটনা ঘটাতে পারত এরা এবং সেখানে রাইট বা জাতীয় কিছু যদি হয়ে যায় বা সেটাতে এগুলোকে ইউজ করা হয় বা সামাজিকভাবে একটা অপকর্ম করা হয় যাতে প্রচুর মানুষের ক্ষতি হতে পারে সেই কারণে এই কেসটা এইসব সেকশনে স্টার্ট করা হয়েছে এবং এদের ইনভলভমেন্ট ও ইনগ্রিডিয়েন্টসও আছে এই ধৃতের নাম আজকে ধৃতের নাম হচ্ছে বিপ্লব দত্ত বিপ্লব দত্তি পুলিশের অভিযোগ হচ্ছে যে ওখানে যে এক্সপ্লোশনটা হয়েছিল সেটা যে মজুদ করা হয়েছিল যে এক্সপ্লোসিভ আইটেমসগুলো সেইটার কাস্টোডিয়ান হচ্ছেন উনি মানে যে যে আলমারিতে ধরা মানে এফএসএল রিপোর্টটা অনুযায়ী যে আলমারিতে ওই এক্সপ্লোসিভগুলো ছিল সেই সেই আইটেমে আইটেমে যে আলমারিটা যেতে মজুত করা ছিল সেই আলমারিটার চাবি ওনার কাছে থাকতো এবং সেটা বহুজনার মুখ থেকে এসছে ক্লাবের সদস্যদের মুখ থেকে এসছে এবং আদার্স অনেকের কাছ থেকেই এসছে যে ওনার কাছে চাবিটা থাকতো উনি কি আলমারিতে বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন এখন এটা ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে বলতে পারা যাবে যে কী হয়েছে না হয়েছে কিন্তু এখন প্রাথমিকভাবে এফএসএল রিপোর্ট এবং ঘটনাচকে যে ইনভেস্টিগেশন যেদিকে এগোচ্ছে তাতে ওনার ইনভলভমেন্ট আসছে আজকে কী রায় দিয়েছেন বিচারক আজকে এই ইনভেস্টিগেশনটাকে আরও ত্বরান্বিত করতে ওনাকে দশ দিনের রিমান্ড পেয়ার চোদ্দো দিনের রিমান্ড পেয়ার করা হয়েছিল তার মধ্যে দশ দিন বিচারপতি অ্যালাউ করেছেন বিচারপতি ফার্স্ট জিএম ছিলেন আজকে এসি জিএম ইন চেয়ার দশ দিনে দশ দিন পিসি পেয়ার অ্যালাউ করা হয়েছে পুলিশ কাস্টডি রিমান্ডে অ্যালাউ করা হয়েছে যাতে করে ইনভেস্টিগেশানটা আরও পজিটিভভাবে এগোয় এবং যেভাবে এগোচ্ছে ইনভেস্টিগেশানটা যে স্টেপে স্টেপে যেভাবে যেভাবে এগোনো উচিত সেইভাবেই এগোচ্ছে এবং সেই অনুযায়ী আমরা যেগুলো পাচ্ছি রেকর্ড থেকে যেগুলো রিভিল হচ্ছে সেগুলো অ্যাজ পার অ্যাক্ট প্রপারলি পুলিশ যেরকমভাবে ইনভেস্টিগেশন করা উচিত সব কিছু নিয়ম মেনেই সেভাবেই করছে সেই জন্য বিচারপতি স্যাটিসফাই হয়ে তাকে দশ দিনের রিমান্ড পেয়ার অ্যালাউ করেছেন যাতে করে কিনা এর মধ্যে আরও ফার্দার কি কি ইনভলভমেন্ট থাকতে পারে বা ইনভলভমেন্ট আছে সেটা রিভিল করা এবং এটা থেকে পুলিশ পুলিশ যাতে ঠিকঠাক করতে পারে প্রপারলি সেটা সার্ভ করতে পারে তাদের পারপাসটা ফুলফিল করতে পারে সেই কারণেই দশ দিনে পিসি পেয়ার অ্যালাউ করা হয়েছে আমি সুরজিত সিনহা এপিপি থার্ড কোর্ট আজকে আমি রিমান্ড পেয়ারে এপিপি ছিলাম